আপরাইজিং ইউথ অব হেল্প অর্গেনাইজেশনের সংবাদমেল প্রখ্যাত বাঁহীবাদক প্রভাত শর্মাক মরণোত্তরভাবে বরপেটা চাউলখোয়া বটা প্রদানের সিদ্ধান্ত প্রটোকলের কারণে আমার অনুষ্ঠপিয়াকে আমি আমার আরম্ভণি অনুষ্ঠানটি পাতবলে সক্ষম হয়েছিল যেহেতু সরকারি নীতি নিয়ম দিয়া আছিল সেই হেতুকে আমি আমার সামরণি অনুষ্ঠানটি আমি অহা 22 মার্চের পর 31 মার্চলকে করার কারণে যুঁজা করছো। আমার বিশেষভাবে আমার তিনদিনিয়া মূল কার্যসূচী থাকিব আর এই কার্যসূচীত তার পূর্বে আমার 22 তারিখের পর আমার গ্রন্থ আর বাণিজ্যর মেলার কারণে আমি যুঁজা চলাইছো। যদি সম্ভব হয়, যদি সরকারিভাবে আমাক পারমিশন দিয়ে, তো আমার বাণিজ্য আর গ্রন্থর আমি ব্যবস্থা করছো। আশা করছো আপনার আটাইরে সহায় সহযোগ থাকিব আর আগে পিছিয়ে যে আমাক সহযোগ করে আছে নিশ্চয় এইবার আমাক সহযোগ করব। মুখ্যত আমার সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকে, আপনারা গম পায়। তার লগতে আমার কম্পিটিশন যথেষ্ট হব, অসম ভিত্তিত হব আর জেলা ভিত্তিত হব, যে কুইজ কম্পিটিশন আমার অল আসাম ভিত্তিত হব আর আধুনিক নৃত্য প্রতিযোগিতা আমার অল আসাম ভিত্তিত হব আর আপনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা বারে বরণীয় আমার সাংস্কৃতিক শোভাযাত্রাটো আছে। তারপরে আমার এই শিশুসকলের মানে আমার বিভিন্ন প্রোগ্রাম আমি রাখিছো শিশুবিলাকর। না, এতিয়া আমি যেহেতু আরম্ভ করছোহে, মুখ্য আকর্ষণের কারণে আমি যুঁজা চলাই আছো, নিশ্চয় আমি আপনার পরবর্তী সময় জানাম। গতি আগে পিছিয়ে গম পাই আমি চান্দা হিসাবে কেতিয়াও আমি না যাও, কারণ আমি যিখিনি আমার শুভাকাঙ্ক্ষী আছে তেওঁলোকৰপৰা সহায় সহযোগ বিচাৰো। চান্দা হিসাবে আমি কেতিয়াও চান্দার হেৰি করা নাই, কিন্তু যিখিনি আমাক সহায় সহযোগ করে বিভিন্ন ক্ষেত্রত তেওঁলোককে হেৰি করিম। আর স্পন্সরের কারণে আমি বিচারি আছো গুৱাহাটীত বিভিন্ন জায়গাত বা আমার লোকেলি বরপেটারত এনেকে আমি স্পন্সরের কারণে আমি লাগি আছো। বাজেট ধরক যেহেতু পরিস্থিতি সিমান ভাল নয়, সকলরে অবস্থা জানে, গতি আমার নিয়ার এবাউট 15-20 লাখ টাকার বাজেটের ভিতর আমি শেষ করি বলে ভাবিছো। তারপরে আমার এখন হেৰি থাকিব, স্মৃতিগ্রন্থ ওলাব। স্মৃতিগ্রন্থর কামখিনি আমার সভাপতি হিসাবে নঞ্জু দত্ত বাইদেউক দায়িত্ব দিয়া হয়েছে, তেখেতে আমার কামখিনি চলাই আছে পর্যায়ক্রমে। যেহেতু আমার 2020 চনের আপনার সকলে গম পায় 2020-এর কোভিড-19-এর যে প্রকোপ, সেই হেতুকে যথেষ্ট সকলে আমার নয় গোটেই মানে মিডিল ক্লাসের মানুষের লয়ার ক্লাসের মানুষের যথেষ্ট কষ্ট হয়েছে, গতি সেইখিনি মানুষে আমাক সহায় সহযোগ করে। গতি এই ক্ষেত্রে নিশ্চয় আমি আশা করি যাতে আমার সকলে সহযোগ করে। আমি ঠিক তেনেকে ভাবিছো, যাতে বহল ভিত্তিতে ভাবিছো এবার, যেহেতু আমার যাওয়া 3 বছর ধরে আমি করবা নাই।